আমাদের আল্লাহ খান জয়ের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উঠেছে। প্রথমত যে অভিযোগটি উঠেছে সেটি হলো 2008 সালের নির্বাচনের পূর্বে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008 সালে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, ভর্তি পরীক্ষা দেওয়ার প্রাককালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে যখন ছিলেন তখন তার আপন পুবাতো ভাই যিনি তখন এস এম এল ছাত্রদলের সভাপতি ছিলেন সর্পবাবু যার নাম বলে যিনি পরিচিত তিনি তার রুমে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে তিনি ছাত্রদলের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধানের শীষ মার্কায় তিনি ভোট চেয়েছেন। তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে তার বাবা 1991 সালে তখন যখন 1991 সালে তার বাবা বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন তার বাবাকে উজিরপুর থেকে মনোনয়ন দেওয়া হয়নি, বাবুগঞ্জ উজিরপুর আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি। তারপরে যখন বিএনপি ক্ষমতায় আসছিল তার বাবা আবদুল্লাহ আউয়াল মিন্টুর বিমা কোম্পানিতে চাকরি করেছিলেন, ব্যারিস্টার নাজমুল হুদার পি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, যার প্রেক্ষিতে 1996 সালের নির্বাচনে তার বাবা বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন, সেই নির্বাচনে তার বাবাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ বর্জন করেছিল, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি, যে নির্বাচনে বিএনপি জামাত এবং ফ্রিডম পার্টির লোকরা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই ওই নির্বাচনে তার বাবা বিএনপির ডামি প্রার্থী হিসাবে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এগুলো তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অতি সম্প্রতি যে ইউপি নির্বাচন হয়েছিল সেই ইউপি নির্বাচনে তার আপন চাচাতো ভাই যিনি দীর্ঘদিন বিএনপির রাজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন, যিনি জাহাঙ্গীরনগর ইউনিয়নের যিনি 2001 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছিলেন, হামলা করেছিলেন, ঘর বাড়িতে হামলা করেছিলেন, অনেক অভিযোগ উঠেছে, অনেক অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে। তিনি অতি সম্প্রতি আপনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই কিছুদিন পূর্বেও যখন খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, খালেদা জিয়া যখন জেলে ছিলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যিনি উপজেলায় বিএনপির নেতৃত্বে যিনি মিছিল করেছিলেন এবং ওই মিছিলে যিনি আমাদের নেত্রীকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে যিনি চূড়ান্তভাবে কটূক্তি করেছিলেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক বক্তৃতা দিয়েছিলেন, এটি কিন্তু এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এই অভিযোগগুলো তার বিরুদ্ধে কিন্তু উঠেছে, এই অভিযোগগুলির জবাব কিন্তু তাকেই খণ্ডন করতে হবে, তাকেই দিতে হবে। এই যে যিনি এতদিন বিএনপি রাজ্যে সম্পৃক্ত ছিলেন তার আপন চাচাতো ভাই অতি সাম্প্রতিক নির্বাচনে তাকে ইউপি নির্বাচনে কিন্তু তিনি কিন্তু তার ক্ষমতা বলে তিনি কিন্তু নৌকাকে হারিয়ে নৌকার লোকদেরকে পিটিয়ে নৌকার লোকদেরকে বাসার ঘর বাড়ি ভেঙে ছুড়ে তাদেরকে কিন্তু তিনি কিন্তু বিএনপির প্রার্থীকে জিতেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি মনে করি ছাত্রলীগের তিনি রাজনীতি করেন, ছাত্রলীগের নেতা হয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। এখন যখন অভিযোগ উঠবে আমি মনে করি তার সেই অভিযোগগুলো তাকেই জবাব দিতে হবে, যাতে করে যারা ছাত্র রাজনীতি করেন, ছাত্রলীগের রাজনীতি করেন, তাদের ভিতর যাতে কোনো প্রকার দোয়াশার সৃষ্টি না হয়, আমাদের কর্মীরা যাতে বিভ্রান্ত না হয়, আমাদের কর্মীরা যাতে আদর্শচ্যুত না হন, আমাদের কর্মীরা